সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো মাত্র 1 থেকে 5 টাকা খরচে ঘরোয়া উপাদান দিয়ে খুব সহজেই কীভাবে আমাদের বাড়িতে থাকা লঙ্কা গাছের পাতা কোঁকড়ানো সমস্যা মাত্র 7 থেকে 15 দিনের মধ্যে আমরা দূর করতে পারব এবং খুব সহজেই আমাদের লঙ্কা গাছগুলোতে প্রচুর পরিমাণে লঙ্কা ধরাতে পারব। তো লঙ্কা গাছের পাতা কোঁকড়ানো সমস্যা খুবই কমন একটি সমস্যা, তো চলুন দেরি না করে এই পদ্ধতিটি দেখে নেওয়া যাক যে আমরা কীভাবে লঙ্কা গাছের পাতা কোঁকড়ানো সমস্যা দূর করতে পারব। প্রথমেই আমাদেরকে একটি প্লেন পাত্র নিয়ে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। তারপর সেই পাত্রে আমরা 250 মিলি মতো জল নিয়ে নিব। তারপর যে উপাদানটি লাগবে ঘরোয়া উপাদান, সেটা হচ্ছে পেঁয়াজের খোসা। আমাদের সকলের বাড়িতেই পেঁয়াজের খোসা থাকে, আমরা অনেকেই ফেলে দিই। তো এই পেঁয়াজের খোসাগুলো না ফেলে আমরা লঙ্কা গাছের পাতা কোঁকড়ানোর সমস্যা খুব দূর করতে পারবো এই পেঁয়াজের খোসা দিয়ে, কারণ পেঁয়াজের খোসায় প্রচুর পরিমাণে সালফার থাকে। পেঁয়াজের খোসাগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা এই জলটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব এবং এটাকে আমরা 4 থেকে 5 ঘন্টা মতো একটা জায়গায় রেখে দিব। 5 ঘন্টা পর আমরা দেখব এই জলটা একেবারে লাল বরণের হয়ে গেছে। এবার কিন্তু আমাদের র মেটেরিয়ালটা তৈরি হয়ে গেছে। এবার আমাদেরকে আরও একটি প্লেন ফাঁকা পাত্র নিয়ে নিতে হবে। তারপর যে কাজটা করতে হবে, এই পেঁয়াজের খোসাগুলোকে সুন্দরভাবে আমাদেরকে ছেঁকে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আপনারা এই পেঁয়াজের খোসাগুলো আমরা ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়া হয়ে গেলে এইটাকে আমরা আলাদাভাবে একটু রেখে দিব। তারপর আরও একটি পাত্র আমাদেরকে নিয়ে নিতে হবে। এবার যে কাজটা করতে হবে, এখানে 250 মিলি মতো আরও জল আমাদেরকে নিয়ে নিতে হবে, মোট 500 মিলি। তারপর যে ঘরোয়া উপাদানটি লাগবে সেটা হচ্ছে হলুদ গুঁড়ো। আপনারা সকলেই জানেন হলুদ গুঁড়ো ভালো ছত্রাকনাশক, ফাঙ্গিসাইডের কাজ করে। তো হলুদ গুঁড়ো সকলের বাড়িতেই থাকে, এই উপাদানটা আমাদেরকে সংগ্রহ করে নিতে হবে। 1 থেকে 1.5 লিটার জলের ক্ষেত্রে আমরা 1 চামচ মতো এই 150 মিলি জলের সঙ্গে এই উপাদানটি মিক্স করে নিব। তারপর আমরা সুন্দরভাবে এই জলগুলোকে একটু নেড়ে চেড়ে নিব। এবার যে উপাদানটি আমাদেরকে লাগবে, আমরা আরও একটু ফাঁকা পাত্র নিয়ে নিব এবং পেঁয়াজের খোসা দিয়ে যে র মেটেরিয়ালটা আমরা তৈরি করেছিলাম সেটা আমরা এই পাত্রে ঢেলে নিব। এবার যে কাজটা করতে হবে, এই হলুদ গুঁড়ো যেগুলো আমরা মিক্স করলাম একটি পাত্রে, সেটাকেও আমরা সুন্দরভাবে এর সঙ্গে মিক্স করে নিব। আমরা যদি না ছেঁকে নিই সেক্ষেত্রে আমাদের এসপায়ারে হলুদ গুঁড়ো বা পেঁয়াজের খোসাগুলো আটকে আমাদের এসপায়ারটি খারাপ হয়ে যেতে পারে, তাই এগুলো ছেঁকে নেওয়া উত্তম দর্শক। এবার আমরা এই দ্রবণটাকে একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এবার যে কাজটা করতে হবে, আমাদেরকে লাগবে যে কোনো তেল। আমরা অলিভ অয়েল ব্যবহার করতে পারি, নারকেলের তেল ব্যবহার করতে পারি, এছাড়াও মাস্টার অয়েল ব্যবহার করতে পারি, যে কোনো তেল 1 চামচ নিয়ে নিব। এই তেল দেওয়ার মূল কারণ হচ্ছে আমরা যখন এই দ্রবণটা আমাদের গাছে স্প্রে করব সেটা দ্রুত ধুয়ে চলে যাবে না বা শুকিয়ে যাবে না, এর অ্যাকসেন্টটা অনেক দিন থাকবে এবং আমাদের যে কোনো গাছের পোকামাকড় খুব সহজেই দূর হবে। এবার যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে ডিটারজেন্ট পাউডার নিতে হবে 1 চামচ মতো 1 লিটার জলের ক্ষেত্রে, পরিমাণ যাতে ডিটারজেন্ট পাউডারের বেশি না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। ডিটারজেন্ট পাউডারের পরিবর্তে আমরা শ্যাম্পুও ব্যবহার করতে পারি। সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা দ্রবণটাকে একটু সময় ধরে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব দর্শক, যাতে এই দ্রবণগুলো সুন্দরভাবে মিক্স হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার যে কাজটা আমাদেরকে করতে হবে, আমাদেরকে একটি স্প্রেয়ার বোতল নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আমার এই সুন্দর স্প্রেয়ারের বোতলটি নিয়ে নিয়েছি। এবার যে কাজটা করতে হবে, আমাদেরকে স্প্রেয়ারের বোতলে এই র মেটেরিয়ালটা ঢেলে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। তারপর আমি সুন্দরভাবে এই র মেটেরিয়ালটাকে এখানে নিয়ে নিলাম। তারপর যে যতটা পরিমাণে আমরা র মেটেরিয়াল দিলাম প্রায় 500 মিলি মতো, আমরা এখানে আরও 500 মিলি মতো জল মিক্স করে নিব, মোট 1 লিটার। তো এবার কিন্তু আমাদের এই দ্রবণটা হয়ে গিয়েছে। এবার এটা আমরা কখন স্প্রে করব সেটা আমাদেরকে জানতে হবে এবং কোন সময়ে স্প্রে করলে ভালো কাজ হবে। তার আগে আমরা যে লঙ্কা গাছের পাতা কোঁকড়ে গেছে সেই গাছের কিছু পরিচর্যা আমাদেরকে করে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার লঙ্কা গাছের পাতাটা কোঁকড়ে গেছে। এবার যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে এই লঙ্কা গাছের কোঁকড়ানো পাতাগুলোকে আমাদেরকে কেটে ফেলে দিতে হবে, কারণ যতই আমরা যা কিছুই স্প্রে করি না কেন বা যতই কীটনাশক স্প্রে করি না কেন এই কোঁকড়ানো পাতাগুলো আর ঠিক হবে না। তাই দর্শক, প্রথমেই আমাদেরকে সুন্দরভাবে এই লঙ্কা গাছের কোঁকড়ানো পাতাগুলোকে কেটে ফেলে দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি সুন্দরভাবে এই লঙ্কা গাছের পাতাগুলোকে কেটে ফেলে দিচ্ছি।
আর এগুলো না কেটে ফেলে আমরা যদি স্প্রে করি সেক্ষেত্রে ভালো কাজ হবে না, এই কথাটি মনে রাখবেন। একেবারে একটাও কোঁকড়া পাতা যাতে না থাকে, এবং যে পাতাগুলো কোঁকড়া পাতাগুলো আমরা কেটে নিব সেগুলো আমাদের বাগানের আশেপাশেও না থাকে, আমরা দূরে কোথাও মাটি খুঁড়ে পুঁতে দিব অথবা পুড়িয়ে ফেলবো। তারপর এই পাতাগুলো কেটে দেওয়া হয়ে গেলে যে র মেটেরিয়ালটা আমরা তৈরি করলাম বা যে কীটনাশকটা আমরা তৈরি করলাম সেটাকে আমরা সকালে কিংবা বিকেলে সুন্দরভাবে আমাদের লঙ্কা গাছে স্প্রে করে দেব। 7 দিন অন্তর আমরা যদি স্প্রে করি তাহলে এই গাছে আবার নতুন পাতা আসবে এবং খুব সহজেই লঙ্কা হবে। এরপরেও লঙ্কা গাছের পাতা কোঁকড়ানো নিয়ে যদি কোনো আপনাদের মনে প্রশ্ন থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।